মানুষে অকৃত্রিম বন্ধু কুকুরকে হত্যা করতে বলে ইসলাম যা একটি জঘন্য কাজ জড়জগত জীবজগত ও উদ্ভিদজগৎ এই পৃথিবীর উপাদান জড়জগৎ প্রাণহীন উদ্ভিদ জগতেও আছে ন্যূনতম প্রাণের স্পন্দন পশুপাখির মধ্যে প্রাণের উপস্থিতির পাশাপাশি রয়েছে বিহার, বিচরণ ও সন্তান ধারণের ক্ষমতা এসব গুণবৈশিষ্ট্য আছে মানুষেরও এরই সঙ্গে মানুষের আছে বিবেক ও বোধশক্তি জ্ঞান অর্জনের যোগ্যতা এবং সত্যমিথ্যা পরক করার ক্ষমতা এ গুণেই মানুষ শ্রেষ্ঠ জীবের আসনে সমাসীন ইসলাম মনে করে এই পৃথিবীতে মানুষের পরই প্রাণীজগতের স্থান প্রাণীজগতকে পৃথক জাতিসত্তার স্বীকৃতি দিয়ে কোরআন বলছে পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতো এক এক জাতি সুরা আনাম আয়াত তিন আট সে হিসেবে বলা যায় কুকুর আল্লাহর বিশেষ সৃষ্টি এক শিকারের উদ্দেশ্যে ফসল হেফাজতের উদ্দেশ্যে পাহারাদারির জন্য ছাগল ভেড়া ইত্যাদির হেফাজতের লক্ষ্যে ঘরবাড়ি দোকান ও অফিস পাহারার জন্য অপরাধের উচ্চ সন্ধান ও অপরাধীকে চিহ্নিত করার উদ্দেশ্যে কুকুর লালন পালন করা বৈধ ফতোয়ায়ে মাহমুদিয়া দুই শখ করে ঘরে কুকুর রাখা মানুষের চেয়ে কুকুরের যত্ন বেশি নেওয়া কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা ইসলামে নিষিদ্ধ রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি স্বীকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্যক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর লালন পালন করে প্রতিদিন ওই ব্যক্তির দুই কিরাত পরিমাণ নেকি হ্রাস পায় মুসলিম শরীফ অন্য হাদিসে আছে এক কিরাত হল উহুদ পাহাড় সম্পরিমাণ তিন আমাদের হানাফি মাঝহাব মতে কুকুরের শরীর নাপাক নয় তাই কুকুর কারো শরীর বা কাপড় স্পর্শ করলে তা নাপাক হবে না তবে কুকুরের লালা নাপাক কুকুর মুখ দিয়ে কারো জামা টেনে ধরলে যদি কাপড়ে লালা লেগে যায় তবে কাপড় নাপাক হয়ে যাবে অন্যথায় নাপাক হবে না আদ্দুর রুল মুক্তার চার ইসলামসহ আসমানি সব ধর্মমতে কুকুরের বসত খাওয়া হারাম পাঁচ শিকারির জন্য রাখা কুকুর পাহারার জন্য রাখা কুকুর মেরে ফেলা সর্বসম্মতিক্রমে হারাম বা অবৈধ পাগলা কুকুর কষ্টদায়ক কুকুর মেরে ফেলা সব আলেমের মতে বৈধ সাধারণ অবস্থায় থাকা কুকুর নিধন করা মেরে ফেলা ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয় ছয় সম্ভব হলে কুকুরকে খাবার দেওয়া পানি দেওয়া কুকুর কোথাও পড়ে গেলে তাকে উদ্ধার করা ইসলামের দৃষ্টিতে সবাবের কাজ বিশুদ্ধ হাদিসে কুকুরকে পানি খাওয়ানোর কারণে বেবিচারী নারীকেও জান্নাত দান করার ঘোষণা দেওয়া হয়েছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার এক পিপাস কুকুর কূপের পাশে ঘোরাঘুরি করছিল পিপাসায় তার প্রাণ বের হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল হঠাৎ বনি ইসরায়েলের এক বেবিচারী নারী তা দেখতে পায় সে নিজের পায়ের মোজা খুলে কুকুরটিকে পানি পান করায় এ কারণে তার অতীত পাপ ক্ষমা করে দেওয়া হয় বুখারি শরীফ ঘরে কুকুর রাখা নিষিদ্ধ হওয়ার কারণ কুকুরের ব্যাপারে ইসলামের কঠোর নির্দেশ কেবল এটাই যে সক করে ঘরে কুকুর রাখা নিষেধ হাদিস শরীফে আছে যে ঘরে কুকুর আছে সে ঘরে রহমতের ফেরেশ তারা প্রবেশ করেন না বুখারি শরীফ আর কুকুরের লালা যেহেতু নাপাত তাই কোনো পাত্রে কুকুর মুখ দিলে তা তিন বা সাতবার ধৌত করার নির্দেশ দেয়া হয়েছে এ নির্দেশের পেছনে কয়েকটি যুক্তি আছে প্রথমত কুকুরের মধ্যে শয়তানের প্রভাব বেশি তাই আজানের সময় কুকুর আওয়াজ করে দ্বিতীয়ত কুকুর মনিবভক্ত হলেও তার মধ্যে খারাপ স্বভাব বেশি যেমন অন্যকে সভ্য না করা সবসময় খেলাধুলা দৌড়ের ওপর থাকা পচা ও নিকৃষ্ট খাবার খাওয়া যেখানে সেখানে অশ্লীল কাজে লিপ্ত থাকা মানুষকে কষ্ট দেওয়া খাবার দেখলে লালায়িত হওয়া ইত্যাদি তৃতীয়ত কুকুর যাতে মানুষের ক্ষতি করতে না পারে এজন্য কুকুরের সঙ্গ থেকে দূরে থাকতে বলা হয়েছে কেননা কুকুরের নখ ও মুখে বিষাক্ত জীবাণু রয়েছে কুকুরের ওপর আস্থা রাখা যায় না যে কোনো সময় সে মানুষের ক্ষতি করতে পারে এতে জলাতঙ্ক সহ নানা রোগ হতে পারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সকল কুকুরকে হত্যার নির্দেশ দেননি তিনি শুধুমাত্র হিংস্র পাগলা কুকুর হত্যার নির্দেশ দিয়েছেন যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানও সমর্থন করে আশ্চর্য হলেও সত্য যে বিভিন্ন দেশে কুকুরের প্রতি ধনীরা যে উদারতা দেখায় গরিব মানুষের প্রতিও তেমন উদারতা দেখানো হয় না কুকুর লালন পালনের জন্য যে মানুষকে কর্মচারী হিসেবে রাখা হয় তার জন্য এত টাকা খরচ করা হয় না কুকুরের জন্য যা খরচ করা হয়